এই গানস অ্যামিউনিশনস প্রফেশনাল ক্রিমিনাল হায়ার করা এই ফুল সেট আপ খরচা তো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখছেন সিনে ব্রোস দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স এখন কথা হবে লেটেস্ট বাংলা ফিল্ম সেভিংস অ্যাকাউন্ট এর স্টোরিতে দেখানো হচ্ছে অঙ্কুশ একটা ব্যাংকে গিয়ে সেখানে একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করে এবং সে বাইরে যে পুলিশ থাকে তাদের কাছে বেশ কিছু ব্যাপার সে দাবি করে এখানে একের পর এক সে বেশ কিছু টাস্ক তাদেরকে করতে দেয় এবং যদি সেগুলো তারা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারে সে তাদের ওয়াদা দেয় যে এখানে যারা হস্টেজ আছে তাদেরকে সে মুক্তি দিয়ে দেবে এবং এখানে অঙ্কুশের মূল উদ্দেশ্যটা আসলে কী এবং এই যে টাস্কগুলো সে করতে দেয় এগুলো একটার সাথে একটা কি আদৌ কানেক্টেড এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখে নিতে হবে সেভিংস অ্যাকাউন্ট সত্যি বলতে পুরো সিনেমাটা আমার কাছে বেশ দারুণ লেগেছে এবং ওটিটিতে সরাসরি সিনেমাটা মুক্তি দেয়া এইটা তাদের বেশ ভালো একটা সিদ্ধান্ত ছিল অনেকে দেখলাম এই ব্যাপারটা নিয়ে বলাবলি করতেছে যে এই সিনেমাটাকে হলে রিলিজ দিলে আসলে বেটার হতো বাট এই সিনেমাটাকে তারা যে ওটিটিতে রিলিজ করলো এটা তাদের বেশ ভালো একটা সিদ্ধান্ত ছিল বলে আমার মনে হয় কারণ দেখেন করোনা পরবর্তী সময়কালে মানুষ কিন্তু হলে মাস মশলা টাইপের সিনেমা দেখতে বেশি যাচ্ছে এবং সেখান থেকে এই টাইপের একটা সিনেমা বাসায় বসে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আমার দৃষ্টিকোণ থেকে এই সব সিনেমা আসলে ওটিটিতে রিলিজ দেওয়ার জন্যই বানানো হয়েছে কারণ এই সিনেমার বাজেট আসলে খুব বেশি না খুব অল্প রিসোর্সে বেশ লিমিটেড একটা জায়গার ভিতর সিনেমাটাকে কমপ্লিট করা হয়েছে এই ট্রেলার দেখে এটার গল্প সম্পর্কে আপনারা বেশ ভালো রকম একটা আইডিয়া পেয়েছেন এরকম সিনেমা আপনারা বলিউডে হোক হলিউডে হোক অনেক দেখেছেন এবং এটা যে খুব আহামরি লেভেলের কোনো কনসেপ্ট সেটাও কিন্তু না এরকম হস্টেজ সিচুয়েশন নিয়ে অনেক সিনেমা এর আগে আপনারা দেখেছেন তো এই সিনেমাটা আপনাকে এক্সট্রা কী দিচ্ছে এই ব্যাপারে আমি আপনাকে বলবো এরকম সিনেমা বাংলাতে হয়তো অনেক হয়নি তারা যে এটার একটা অ্যাটেম্প্ট নিয়েছে এটা বেশ ভালো একটা সিদ্ধান্ত ছিল এবং এখানে যে প্রধান চরিত্র অঙ্কুশকে নেগেটিভ রোলে দেখতে সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে এবং ইন ফিউচার আমি তাকে অন্য অন্য সিনেমায় তার ভবিষ্যতের যে সিনেমায় সেগুলোতে আমি আসলে তাকে নেগেটিভ রোলে দেখতে চাই এই যে ডার্ক ব্যাপারটা তার ক্যারেক্টারটার সাথে বেশ ভালো যায় এই সিনেমাটা শুরু করার পর থেকেই যে ব্যাপারটা নিয়ে আমি মোটামুটি একটা টেনশনে ছিলাম যে এই সিনেমাটার এক্সিকিউশনটা কীভাবে করা হবে সাধারণত এইসব সিনেমার ক্ষেত্রে কী হয় যে সিনেমাটায় যে প্রধান চরিত্র থাকে হস্টেজ সিচুয়েশনটা যে ক্রিয়েট করে তার একটা ডার্ক পাস্ট থাকে হয়তো তার সাথে আনফেয়ার কিছু ঘটে এই কারণে সে এরকম একটা সিন ক্রিয়েট করে এবং মিডিয়ার সামনে সেটা খোলাসা করে এই সিনেমাগুলোর ক্ষেত্রে শেষটা আসলে খুব ইম্পর্টেন্ট কী কারণে আপনি আসলে এই সিনটা ক্রিয়েট করতেছেন মানে আপনি কিছু লোককে জিম্মি করতেছেন আপনার উদ্দেশ্যটা কী এটার পেছনের স্টোরিটা কতটুকু স্ট্রং এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা নিয়ে আমার একটা কনফিউশন ছিল কারণ রিসেন্ট টাইমে আমার দেখা বেশ কিছু সিনেমার ক্ষেত্রে এমনটা হয় যে পুরো সিনেমায় নায়ক একদম ফাটায় ফুটায় যাচ্ছে বাট সিনেমার শেষে এই ক্রাইমগুলো করার পেছনের কারণটা যখন দেখানো হয় তখন সেটা আমার কাছে বেশ উইক মনে হয়েছে লাইক কোবরা যদিও কোবরার জনরার সাথে এই জনরাটা একেবারেই যায় না বাট আমি এক্সাম্পল হিসেবে এই সিনেমাটার কথা বললাম তো সেরকম কোনো হজবরলা কাণ্ড এখানে তারা ঘটায়নি যে ব্যাপারটা খুব ভালো একটা ব্যাপার ছিল সায়ন্তিকা ব্যানার্জিকে এখানে পুলিশের চরিত্রে দেখানো হয়েছে বাট তার অ্যাক্টিংটা আমার কাছে একদমই ফেক ফেক মনে হয়েছে বেশ কিছু জায়গায় একদম ওভার দ্য টপ লেভেলের অভিনয় তিনি দিয়েছেন যে ব্যাপারটা কিছু কিছু জায়গায় আমার কাছে খুবই ইরিটেটিং লেগেছে এর বাইরে পুরো সিনেমাটাই ছিল বেশ ভালো আই থিঙ্ক ইউ শুড ট্রাই দিস ওয়ান সিনেমাটা আপনি চাইলে ঝটপট দেখে ফেলতে পারেন আমি কোনো গেমি 3.5 out of 5 যদি অলরেডি আপনি সেভিংস অ্যাকাউন্ট দেখে থাকেন তো আপনি আমাকে জানাতে পারেন যে সিনেমাটা আপনার কাছে কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি সিনেব্রোসে নতুন হন দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে টিল দেন টাটা ইউ আর আন্ডার অ্যারেস্ট ওকে